হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার আইসক্রিম ইংলিশ ক্লাস। এন্ড টুডে আমরা আজকের যে টপিকটা দেখব, মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক যেখানে আমরা কিছু শেখার অর্থাৎ আননোন কিছু জিনিস রয়েছে। সো লেটস কন্টিনিউ। ফার্স্ট অফ অল আই থিঙ্ক ইউ আর অল ভেরি ফাইন, সো লেটস কন্টিনিউ। চলো, আমি আমার চুল কাটি। ওকে, আমরা যে জিনিসটা সবচেয়ে বেশি ভুল করি, আমি আমার চুল কাটাই। আমি কাটি না, কাটাই। আবার প্রথমে আছে আমি কাটি। আমি আমার চুল নাপিতকে দিয়ে কাটাই। কাকে দিয়ে কাটাই? তার নামও দিয়েছি। সে অঙ্কটি করে নিল, সে শিক্ষকটিকে দিয়ে অঙ্কটি করিয়ে নিল। আমি খাই, মা আমাকে খাওয়ায়। সো ফার্স্ট আমরা সেন্টেন্সটা দেখবো, আমি আমার চুল কাটি। আমি বলবো আই কাট, আমি কাটি মাই হেয়ার। এটার মানে কি? কাট মানে কি? কাট মানে হলো কাটি বা কাটা। কে কাটে? আমি। সো আই কাট, আমি কাটি আমার চুল। আমি আমার চুল কাটাই, এটার মানে কি? আমি আমার চুল কাটাই, তার মানে আমি কাটি না, অন্য কেউ কাটে। তখন আমি কি বলবো? আই কাট বলবো। তখন আমি আই কাট মানে তো আমি কাটি, কিন্তু আমি অন্যকে দিয়ে কাটাই। যখন আমরা এই রকম ভাব একটা দেখো, সিইউটি কাট মানে কি? কাটা। কাট মানে কাটা, যে কাটে, কাট। কিন্তু আমরা যদি কাটাই বলি, অর্থাৎ অন্য কাউকে দিয়ে কাটাই, তার ইংরেজি নেই। যেমন এখানে দেখো, আই ইট, আমি খাই। আই ইট, আমি খাই। এখানে আছে মাদার, অর্থাৎ আমি এখানে যদি মাই মাদার লিখি, মাই মাদার ফিডস মি, মাই মাদার ফিডস মি, মা আমাকে খাওয়ায়। তাহলে দুটো জিনিস দেখো, এখানে একটা ভার ইট, এটা ভার্বের ফার্স্ট ফর্ম, ইট মানে খাই, আমি খাই, আর ফিড মানে খাওয়ানো, অন্য কাউকে খাওয়ানো। তাহলে মা কি নিজে খাচ্ছে? না, ফিড মানে অন্য কাউকে খাওয়ানো। তাহলে খাওয়া ইংরেজি, ইট মানে নিজে খাওয়া, আর ফিড মানে অন্য কাউকে খাওয়ানো। কিন্তু কাট ভার্ব এরকম দুটো ভার্ব নেই। কাট মানে কাটা, কিন্তু কাটাই মানে অন্যকে দিয়ে কাটাই বললে কি ভার্ব হবে? কাটার ইংরেজি নেই। তার জন্য আমরা কাট ভার্বটাকে কিভাবে লিখবো দেখো। তার জন্য আমরা এখানে একটা ভার্ব লাগবে, আমি বলবো আই হ্যাভ। এই ভার্বটাকে আমরা বলবো কজেটিভ ভার্ব, অর্থাৎ কজেটিভ ভার্ব নিয়ে এক্সপ্লেন করছি আমি আজকে। সো কজেটিভ ভার্ব কাকে বলে? যখন আমরা কোনো কাজ অন্যকে দিয়ে করাই, তখন আমরা বলি সেই ভার্বটাকে বলি কজেটিভ ভার্ব। সো কজেটিভ ভার্বের এক্সপ্লেনেশন দুটো ভিডিও অলরেডি আমি করেছি, মেক, গেট অ্যান্ড হ্যাভ দিয়ে, ডিসক্রিপশন বক্সে আমি দিলাম। অবশ্যই করে তোমরা টপিক দুটো দেখো, তাহলে আশা করি ওই টপিক থেকে তোমরা আরো অনেক কিছু শিখতে পারবে। এ টু জেড ডিটেলস একেবারে গ্রামাটিক্যালি এক্সপ্লেন করা রয়েছে। এনিওয়ে, আজকের সেন্টেন্সে দেখবো আই হ্যাভ মাই, আই হ্যাভ মাই হেয়ার, আই হ্যাভ মাই হেয়ার। অনেকে মিনিংটা ভাবছে কি, আমার আছে, আমার আমার চুল আছে আমার। না, আই হ্যাভ মাই হেয়ার, সি ইউটি খাট, আই হ্যাভ, আই হ্যাভ মাই হেয়ার খাট। আর এই সেন্টেন্সটা আমি আসছি, এখন বলা শেষ হয়নি এই সেন্টেন্সটা, চলো। আমি আমার চুল নাপিতকে দিয়ে কাটাই, তাহলে এটা আমি কি বলবো? তখন বলবো আই, এই সেন্টেন্সের সঙ্গে এটা তফাৎ দেখো, আই হ্যাভ, আই হ্যাভ দা বারবার, বারবার মানে নাপিত, আই হ্যাভ দা বারবার খাট মাই হেয়ার, আই হ্যাভ দা বারবার খাট মাই হেয়ার। এখানে দেখো, আই হ্যাভ এর পরে এখানে কে কাটবে সেই ব্যক্তির নাম আমি দেব, আই হ্যাভ দা বারবার, তারপরে কাট। এবার একটা জিনিস দেখো, এই কাট, এইটা হলো ভার্বের ফার্স্ট ফর্ম, আর এইটা হলো ভার্বের থার্ড ফর্ম, ক্লিয়ার? যখন আমরা দেখব কে কাকে দিয়ে কাজ করাবো, সেই ব্যক্তি নেই, অথচ আমার যে চুল সেটা কাটা হচ্ছে অন্যকে দিয়ে, সাবজেক্ট নেই, কে কাটবে, তখন আমরা সেই মাই হেয়ার এটার পাশে যে ভার্বটা দেব সেটা হবে ভার্বের থার্ড ফর্ম। আশা করি ক্লিয়ার হয়েছে।
আর এখানে আমি আমার চুল নাপিতকে দিয়ে কাটাই, তাহলে কে কাটবে? নাপিত। তাহলে নাপিত অলরেডি আমি সাবজেক্ট বসিয়েছি যার দ্বারা আমি কাটাবো। তাহলে যদি সেই ব্যক্তিকে বসাই এবং সেই ব্যক্তি যে কাজটা করবে সেই কাজের আমরা ভার্বের এক নম্বর ফর্ম দেব। এটাই তফাৎ, এখানে নাপিতকে দিয়ে কাটাই, এখানে নাপিত নেই ওই জন্য ভার্বের থার্ড ফর্ম, আর এখানে নাপিত আছে যার দিয়ে কাটাবো সেই জন্য নাপিতের পাশে ভার্বের ফার্স্ট ফর্ম। আশা করি ক্লিয়ার। এবারে দেখো এই সেন্টেন্স দুটো আবার একটু এদের চেয়ে আলাদাভাবে আমি রেডি করব। সো আমি অঙ্কটি করে নিলাম, ও আচ্ছা সরি, সে অঙ্কটি করে নিল, তাহলে আমরা কি বলবো? আমি হি, ব্ল্যাকটা দিয়ে আমি লিখবো, কিন্তু ব্ল্যাক কালারটা অলরেডি ফুরিয়ে গেছে, সো আমি ব্ল্যাক ব্লু দিয়েই করছি। সো আমি ব্লু দিয়ে করছি। করিয়ে নিল, নিল মানে কি? পাস্ট টেন্সে আমরা লিখছি হি সলভড, হি সলভড দা সাম। সলভ, দেখো এটা ভার্বের সেকেন্ড ফর্ম অর্থাৎ পাস্ট টেন্স। সে শিক্ষকটিকে দিয়ে, দিয়ে হবে এটা, সে শিক্ষকটিকে দিয়ে অঙ্কটি করিয়ে নিল, তো এটাও পাস্ট। কিন্তু এটা দেখো আবার আমি বলবো এস ও এল ভি ই, সলভ মানে কি? সমাধান করা বা করা। সলভ মানে সমাধান করা। কিন্তু এখানে দেখো সে শিক্ষকটিকে দিয়ে অঙ্কটি করিয়ে নিল। আচ্ছা চলো আমি যদি তোমাদের কথা মতো লিখি হি সলভড, সে হি সলভ যদি লিখি সে সমাধান করলো, এটা মানে হচ্ছে কিন্তু অঙ্কটা তো সে সমাধান করেনি, সে শিক্ষকটিকে দিয়ে সমাধান করিয়ে নিয়েছিল। তাহলে আমরা এখানে ইউজ করব পজিটিভ ভার্ব হিসাবে, তাহলে আমরা এখানে ইউজ করব হ্যাড, হ্যাড বা গট। আমরা গেট বা হ্যাভ, এটা যেহেতু পাস্ট টেন্স করিয়ে নিল তার জন্য হ্যাভের পাস্ট দিয়েছি হ্যাড, আর যদি গেট বসাও গেটের পাস্ট দেবে গট। দা সাম, হি হ্যাড দা সাম। তারপরে কি দেবো? সাম, এখানে দেখো মাই হেয়ার কাট, আমি চুল কাটিয়ে নিয়েছি, তো মাই হেয়ার এর পরে কাটের থার্ড ফর্ম, তাহলে অঙ্কটি করিয়ে নিয়েছি, আমি সামের পরে দেব সলভড, সলভ। এখানে দেখো যেমন মাই হেয়ার, এটার পরে আমরা কি দিয়েছি? ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ চুল কাটাই, আর এখানে সাম অঙ্ক, অঙ্কটি সলভ করাই, তার জন্য অঙ্কর পরে এটাও ভার্বের থার্ড ফর্ম হবে, তাহলে হেয়ার এর পরে কাট থার্ড ফর্ম, তাহলে সাম অঙ্কর পরে ভার্বের থার্ড ফর্ম সলভড। এবারে কাকে দিয়ে? শিক্ষককে দিয়ে। আমি বলতে পারি বাই দা টিচার, বাই দা টিচার। তাহলে আবার এই সেন্টেন্সটা একটু আলাদা, দেখো আমি যদি কাকে দিয়ে কাজটা করাবো তার নামটা যদি আগে দিই তখন আমরা তারপরে যে ভার্বটা দেব ফার্স্ট ফর্ম দেব, কিন্তু যদি আমরা সাবজেক্টকে শেষে রাখি বাই দা টিচার, বাই দা বারবার, তখন আমরা কি করব? যে কাজটা অর্থাৎ সাম অঙ্কটা কষাচ্ছি সেই জন্য অঙ্কের পরে সলভ, এটা ভার্বের থার্ড ফর্ম, যেমন এই সেন্টেন্সটা। আশা করি বুঝলে। আর এটা তো বললাম আই ইট মানে আমি খাই, মাদার ফিডস মি, মা আমাকে খাওয়ায়। চলো আমরা এখানে যেমন কে চুল কাটে? বারবার, তাহলে বারবারটা আগে রেখেছি, তাহলে এই সেন্টেন্সটা যদি আমরা টিচারটা আগে রাখি এরকম হবে। দেখো তাহলে এখানে আমি সামটা আগে লিখবো না, এখানে লিখবো দা টিচার, দা টিচার, যেমন বারবার রেখেছি, তাহলে টিচারের পরে সলভ ভার্বটা ক নম্বর হবে, ফার্স্ট ফর্ম, সো আমরা এটা বলবো সলভ, দা টিচার সলভ, আই হ্যাড দা টিচার সলভ। তারপরে আমরা কি রাখবো? দা সাম। ক্লিয়ার? তাহলে আমরা দুই ভাবে লিখতে পারি, একটা সাবজেক্টকে ভেতরে রেখে আবার একটা বাই দ্বারা সাবজেক্ট রেখে। যেমন এখানে আছে সাবজেক্ট, এখানে আছে, আমি এটাকে যদি সাবজেক্ট লাস্টে রাখি তখন কি হবে? দা বারবার, এখানে হবে আই হ্যাভ, আই হ্যাভ মাই হেয়ার, আই হ্যাভ মাই হেয়ার, তখন এটা কাটের ক নম্বর ফর্ম হবে, তখন আমি এটা কাটের, যেমন হেয়ার কাট থার্ড ফর্ম, তাহলে এটাও আমরা থার্ড ফর্ম রাখবো, আই হ্যাভ মাই হেয়ার কাট। তারপর এখানে কি দেবো? কার দ্বারা কাটি তার নামটা যদি দিই তাহলে বাই দা বারবার, ফুল স্টপ। ওকে, আমি আমার চুল কাটাই, আমি আমার চুল কাটি, আমি নাপিতকে দিয়ে চুল কাটাই, এগুলো যদি আবার পাস্ট করি তখন আমি চুল, আমার চুল কাটিয়েছিলাম, আই হ্যাড মাই হেয়ার,
আমি নাপিতকে দিয়ে চুল কাটিয়েছিলাম আই হ্যাড মাই হেয়ার কাট আমরা জাস্ট এই ভার্বের ফার্স্ট ফর্ম আর থার্ড ফর্ম কোথায় বসাবো এটা দেখলাম পজিটিভ ভার্ব যে যুক্ত সেন্টেন্সের মধ্যে যদি এখানে হেয়ার থাকে তাহলে থার্ড ফর্ম আর যদি সাবজেক্ট আগে রাখি তাহলে ভার্বের ফার্স্ট ফর্ম রাখবো সো এবারে তোমরা আজকের টপিক থেকে কি শিখলে চলো দুটো চারটে সেন্টেন্স আমি তোমাদের হোম টাস্ক দেবো ওকে লেটস কাটিং লুক অ্যাট দ্য বোর্ড এখানে আমরা চারটে সেন্টেন্স রেখেছি দেখো এখানে খেলাই সারাই প্রেজেন্টে আর এখানে করিয়ে নিল বা বলিয়ে নিল সো পাস্ট আমি তাকে দিয়ে বল খেলাই আমি খেলি না তাকে দিয়ে খেলাই সে মোহনকে দিয়ে গাড়ি সারায় সে সারায় না মোহনকে দিয়ে রিপেয়ার করে মেয়েটি লোকটিকে দিয়ে জুতা পালিশ করিয়ে নিল লোকটিকে দিয়ে জুতোটা পলিশ করিয়ে নিল সে রহিমকে দিয়ে মিথ্যা বলিয়ে নিল রহিমকে দিয়ে মিথ্যাটা বলিয়েছে সো আজ এই পর্যন্ত কেমন লাগলো আজকের টপিক আর পজিটিভ ভার্ব যদি আরো ডিটেলস জানতে চাও আবারও বলবো ডিসক্রিপশন বক্সে দুটো টপিক রয়েছে দেখতে পারো সো আজ এই পর্যন্ত নেক্সট ক্লাসে আবার দেখা হবে টিল দেন লাইভ একটা নতুন টপিক দিয়ে সো বাই বাই